আসসালামু আলাইকুম আপনারা কি মনে করেন মিন্নির কি ফাঁসি হবে আমার মনে হয় না যদিও আদালতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তবে আমার মনে হয় সারা বাংলাদেশে যদি দুইজন আইনজীবীও বেঁচে থাকে মিন্নিরা যতই অপরাধ করুক না কেন একজন আইনজীবী এই অপরাধীদের পাশে দাঁড়াবেই আমরা সকলেই দেখেছি যখন গত বছরের জুন মাসের ২৬ তারিখ রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং প্রথম যে ভিডিও ফুটেজকে আমরা দেখতে পেরেছিলাম একজনে মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করেছিল ওইখানে দেখতে পেরেছিলাম যে রিফাত শরীফকে কুপানোর সময় তার স্ত্রী মিন্নি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে তখন আমরা সারা বাংলাদেশের মানুষ মিন্নির পক্ষে সাফায় গিয়েছিলাম এবং মিন্নিকে তালি দিয়েছিলাম এবং যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়ন বন্ড রিফাত ফরাজি রিশান ফরাজি বন্ড জিরো জিরো সেভেন গ্রুপের সকলের শাস্তি কামনা করেছিলাম আস্তে আস্তে যখন কয়েকদিন থাকে তিন চার দিন পরেই নয়ন বন্ডকে হত্যা করা হয়েছে তারপর মিন্নি প্রতিদিন এক এক রকম সে ইন্টারভিউ দিতে থাকে ইন্টারভিউতে প্রথম বলে যে সে নয়ন বন্ডকে তেমন একটা চিনে না তারপর বলে নয়ন বন্ডের সাথে পরিচয় ছিল তারপর বলে নয়ন বন্ড তাকে জোর করে এই করতো সেই করতো তারপর ইত্যাদি ইত্যাদি বলতে বলতে তখন বললে তাদের নাকি বিয়ে হয়েছিল যাই হোক তারপর আস্তে আস্তে অল্প কয়েকদিনের ভিতরে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি বুঝতে পারি যে মিন্নি নয়ন বন্ডের সাথে আগে বিয়ে বসেছিল বিয়ে বসার পরে তারপরে ডিভোর্স না দিয়ে সে রিফাত শরীফকে বিয়ে করে এবং আমরা অনেকেই মনে করতেছি যে সে প্রেম করেছিল নয়ন বন্ডের সাথে কিন্তু তার প্রেমের সম্পর্ক না তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং রিফাত শরীফ কেনই যে তাকে বিয়ে করলো আসলেই সেটা আমাদের বোধগম্য নয় সে কি আসলে জানতো নয়নবন যে বিয়ে বিয়ে করেছিল সে কি জেনে শুনে করেছে কি না জানি না যাই হোক ওই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না যেহেতু তাকে নির্মম কুপিয়ে হত্যা করা হয়েছে এবং সে তার স্ত্রীকে মনে প্রাণে ভালোইবাসত এবং এইখানে মিন্নি যে কলঙ্কিনি কালনাগিনি এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল তখনই তার যে ভিডিও ক্লিপস গুলো আসছে সে জন্মদিনে কেক কেটেছে সে নয়ন কেক খাইয়েছে এবং যে হত্যাকারীরা সবাই ওই জন্মদিনের অনুষ্ঠানে ছিল এইভাবে নয়ন বন্ডের মা তারপর নয়ন বন্ডের যে পরি আশেপাশের মানুষেরা তখন সবাই বলেছিল যে মিন্নি বিয়ের পরেও রিফাত শরীফের সাথে বিয়ের পরেও ও নয়ন বন্ডের বাসায় আসা যাওয়া ছিল যাই হোক এইভাবে তাদের প্রেম মানে ত্রিভুজ ত্রিভুজ আকৃতির যে ভালোবাসা রিফাত শরীফ মিন্নি নয়ন এইভাবে ভালোবাসা মিন্নি মানে দুই দিকে চলো এইদিকে বলে বাবু খাইস ওই বলে বাবু খাইস রাতের বেলা বলে রিফাতকে বাবু খাইস দিনের বেলা কলেজে যায় নয়ন বলে বাবু খাইস এইভাবে সে তার প্রেম প্রীতি সে চালিয়ে যেতে থাকে যাই হোক এক পর্যায়ে যে স্বামী মানে বৈধ স্বামী বা সমাজে যাকে স্বামী হিসেবে চিনে রিফাত শরীফ সে তো কোনোভাবে মেনে নিবে না স্ত্রীর কারণে ইনভেস্টিগেশনে যে মিন্নি তার বাধা হওয়ার জন্য রিফাজ শরীফ তার প্রেমের মধ্যে বাধা সৃষ্টি করার জন্য রিফাজ শরীফকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন হয়তোবা তাকে মারতে চেয়েছিলেন হয়তোবা তাকে শাস্তা করতে চেয়েছিলেন যাই হোক এটা তার প্রাথমিক যে দৃষ্টিভঙ্গি ছিল তারপর কি বলে রিফাত ফরাজি নেতৃত্বে নয়ন বন্ড এরপরে আছে কি এই ফরাজি আরও যারা যারা মুসা বন্ড আরও তাদের গ্রুপের এগুলা নামও যায় না কোলাঙ্গার এরকম চব্বিশ জন এই হত্যার সাথে জড়িত যার মধ্যে চোদ্দ জন অপ্রাপ্তবয়স্ক দশজন প্রাপ্তবয়স্ক যাই হোক নয়ন বন্ডকে তো হত্যা করা হয়েছে তারপর রিফাত ফরাজিরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিন্নিরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর মিন্নির মৃত্যুদণ্ড কেন দেওয়া হয়েছে এই যে পুলিশ যত ইনভেস্টিগেশন করেছে সবগুলা মিন্নির বিপক্ষে গিয়েছে হ্যাঁ আমার এইখানে একটা প্রশ্ন আছে যেটা আমরা মানে বাংলাদেশের মানুষ আমি এখানে একটু এলুমেলু বলতেছি আমরা বাংলাদেশের মানুষ আসলে কোনোটাতে আমরা খুশি না আমরা প্রথমে যখন রিফাতকে হত্যা করেছিলাম আমরা সবাই মিন্নিকে তালি দিয়েছিলাম তারপর যখন জানতে পারি যে মিন্নি এই হত্যার সাথে জড়িত মিন্নিকে গালি দিয়েছিলাম মিন্নির বিচার চেয়েছিলাম এখন যখন মিন্নির বিচার হলো আমরা আবার বলতেছি না মিন্নি অসহায় মিন্নির এত বড় শাস্তি হইতে পারে না মিন্নিকে মানে শাস্তি মাফ করে দেওয়া উচিত আসলে যে আদালত বা জজ সাহেব উনি কোন দিকে যাবেন যেই দিকে যাবেন কেউ খুশি হবে না তবে আমার মনে হয় এখানে মানুষ খুশি করা কোনো ফ্যাক্টর না এখানে যেটা সত্য যেটা নেয় এইটাই আদালতের রায় দিতে হবে তবে আমার মনে হয় এখানে কিছু খামখেয়ালি করা করা হয়েছে হয়েছে শুধুমাত্র মিন্নিকে নিয়ে ইনভেস্টিগেশন আমার মনে হয় মিন্নি কেন্দ্রিক করা হয়েছে অন্যদিকে যে ইনভেস্টিগেশন এইখানে যে মামলার মধ্যে যে এসেছিল মুসা বন্ড মুসা বন্ডকে আজ পর্যন্ত পনেরো মাস হয়ে গেল গ্রেফতারি করা হয়নি তাকে খালাস দেওয়া হলো এটা কিভাবে খালাস দিল আমরা জানি না যাই হোক এবং মিন্নি মিন্নিকে তো আমরা সকলে মনে করতেছি মিন্নি পরিকল্পনা করেছিল কিন্তু এটা কিন্তু আমরা আমাদের কাছে কোনো প্রুফ নাই সে যে পরিকল্পনা করেছিল কিন্তু সেই যে পরকিয়া করেছিল সে যে বিয়ের পরে নয়ন বন্ডের সাথে সে মেলামেশা করত এবং বিভিন্ন জায়গায় সে যাইতো খাটে যাইতো মাঠে যাইতো ঘাটে যাইতো এই করতো সেই করতো এইগুলো কিন্তু মানে আর কোনো প্রমাণিত হোক আর না হোক এগুলো আমরা দিনের আলোর মতো পরিষ্কার এবং এগুলো আমরা বুঝতে পারছি সে নয়নবর্ণের সাথে আগে বিয়ে হয়েছিল এবং সে বলে যে তাকে নাকি পিস্তল বিয়ে করেছিল এই করেছিল কোথায় নাকি সাইন নিয়েছিল চোখ বাধা অবস্থায় সে বুঝতে পারে এইগুলা এবং তার বাবা আসলে তার বাবাকে আমি কি বলব মানে তার বাবা কিন্তু তার বাবার জায়গায় যেটা সর্বোচ্চ করা উচিত এটা কোনো করছেন মুজাম্মেল কিশোর উনি দেখবেন আমরা কত কিছু বলতেছি উনি কিন্তু একটু মেয়েকে ফেলে দিচ্ছেন না মেয়েকে ঘৃণা করছেন না উনি মেয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন হ্যাঁ এটাই বাবা বাবা অবশ্যই চেষ্টা করবে তার চেষ্টাকে আমরা মানে তিরস্কার করতে পারি না উনি চেষ্টা করেছেন তবে মেয়েকে প্রথমেই যদি প্রথম থেকে মানুষ করার জন্য যেটা আপনার স্কুলে পাঠাইছেন কলেজে পাঠাইছেন তখন থেকে যদি মেয়েকে কন্ট্রোলে রাখতো আজকে কিন্তু এই পরিস্থিতি হতো না এবং মিন্নির কারণে যে এই হত্যাকাণ্ড ঘটেছে এটা কিন্তু পরিষ্কার যতই বলুক না কেন কিন্তু মিন্নি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সরাসরি এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে মানে আমরা বলতে পারি না যদিও আদালতে থেকে প্রমাণ যেহেতু হয়েছে তাই মানে বলতে পারি এখন বলতে পারি যে না মিন্নি জড়িত কারণ আদালত যেখানে বলতেছে সেখানে আমার আপনার মনে করার কি আছে এখানে তো আদালত তো সার্বিক বিচার বিশ্লেষণ সকল তথ্য প্রমাণের ভিত্তিতে একটা আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া এটা কিন্তু চারটিখানি কথা না এটা কিন্তু জারে থারে যখন তখন দেওয়া যায় না তবে এইখানে মিন্নির যে আইনজীবীগুলো আছে যেমন মিন্নির উল্লেখযোগ্য যে আইনজীবী জেডাই খান পান্না সাহেব এটা কিন্তু বিশাল উনি কিন্তু বিশাল বড় আইনজীবী এটা কিন্তু উনি কিন্তু ছোটখাটো কোনো মানুষ না উনি যেই শক্ত করে কথা বলেছেন যে অতি পন্ডিত কইরা যতই মানে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হোক কোনো কোনো কাজ হবে না উচ্চ আদালতে গেলে বেকুসুর খালাস পাবে এবং যতদিন বাংলাদেশে আইন আছে ততদিন নাকি মিন্নিরা মিন্নিরা মুক্তি পাবে মিন্নিদের মানে মিন্নিদের জন্য আইন আছে এবং এসে যাই হোক উনি অনেক কিছু বলছে তবে আমার মনে হয় মিন্নির যে শাস্তিটা হয়েছে যে মৃত্যুদণ্ডাদেশ আমার মনে হয় এটা কার্যকর হবে না এটা যে মিন্নির যেই বোঝার না ব্যাপারটা যে একশো আইনজীবী যেখানে বাংলাদেশে আপনি টাকা দিয়ে সত্যের পক্ষে কথা বলার মতো আইনজীবী খুঁজে পাবেন না সেখানে ঢাকা থেকে একশো আইনজীবী বরগুনাতে চলে গেছে মিন্নির পক্ষে লড়াই করার জন্য এটা কেন এই সাদা চামড়া দেখছে সাদা চামড়া একটা মেয়ে মানুষ আচ্ছা মেয়ে মানুষদেরকে কি আপনার একটা লাইসেন্স দিয়ে দিলে কি হয় যে তারা মানে হত্যার পরিকল্পনা করতে পারবে মানুষের সাথে প্রতারণা করতে পারবে এবং তাদেরকে হত্যার লাইসেন্স দিলেই মানে আমার মনে হয় ব্যাটার হয় তাহলে আইনজীবীদের এত প্যারাসানি করতে হবে না একটা মেয়ে সে যদি অপরাধ করে থাকে তারপরেও কেন বাংলাদেশে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আইনজীবীরা তাদের পক্ষে সাফাই গাইবে এইখানে যে মিন্নিকে মানে আমাদের মতে আমরা মানে বাংলাদেশের মতে মুসলিমদের মতে যাই হোক সার্বিক বিচার মানে দৃষ্টিকোণ থেকে মিন্নিদের মতো যারা আছে প্রতারণাকারী কালনাগিনী কলঙ্কিনী পরকীয়ায় আসক্ত নারীদের অবশ্যই বিচার আমরা চাই সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড চাই তাদেরকে পাথর নিক্ষোভ করে মৃত্যুদণ্ড দেওয়া হোক এরকমটা চাই কিন্তু আইন আদালত কিন্তু এই আবেগ দিয়ে চলবে না আমার মনে হয় আইন আদালতে তার সর্বোচ্চ তাদের যে বিচক্ষণতা ওইটা পরিচয় দিয়ে অন্য সে কি পরকিয়ায় লিপ্ত ছিল কিনা তার সাথে কি অন্য কিছু ছিল কিনা সে আগে কয়জনের সাথে রাত কাটাইছে এইগুলা আমার মনে হয় আসবে না আদালতে তবে হয়তোবা কোনো এক উপরের যে মিন্নির বাবা মোজাম্মেল মোজাম্মেল কিশোর উনি বলেছেন যে উপর পর্যায়ের চাপের কারণে এই রায়টা দেওয়া হয়েছে এই হয়েছে যাই হোক আমরা দেখি আর কয়েকদিন যাক আর কয়েকদিন পরে মিন্নি যে আইনজীবী আছে তারা দেখি কি করে না করে তাদের পদক্ষেপ অনুযায়ী তারপর আমরা পরবর্তী দেখি কি হয় আর আপনারা কি মনে করেন এই মুহূর্তে আমি আপনাদের জন্য প্রশ্ন আপনারা কি মনে করেন মিন্নির কি মৃত্যুদণ্ড হবে নাকি হবে না নাকি মিন্নির যাবজ্জীবন হবে নাকি কয় বছরের জেল হবে নাকি সে বেকুসুর খালাস পাবে আপনাদের আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন شو ستاكبن الله حافظ